আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ভেজিটেবল নাগেটস। এটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার। আপনারা চাইলে খুব সহজে এটি বাসায় তৈরি করে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, এরকম আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তো চলুন দেখে নিই রেসিপিটি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ গাজর, আর গাজরটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ ফুলকপি, এই ফুলকপিটাকেও আমি একটু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ সিদ্ধ আলু। নিয়ে নিচ্ছি 1 কাপ সিদ্ধ ব্রকোলি। নিয়ে নিচ্ছি 1 কাপ বাঁধাকপি কুচি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ সিদ্ধ মটরশুঁটি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ করে আদা রসুন বাটা। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইটালিয়ান মিক্সড হার্ব। আপনারা চাইলে এখানে মিক্সড হার্বের পরিবর্তে অরেগানো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ শুকনো চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো ব্রেড ক্রাম। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা খামিরের মতো তৈরি করে নিতে হবে। আমি এখানে আলুর পরিমাণটা কম ব্যবহার করেছি, সবজির পরিমাণটা বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিয়ে সবজির পরিমাণটা কম ব্যবহার করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1/2 ঘন্টার জন্য। একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ডিম আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, যাতে নাগেটসগুলো বানাতে সুবিধা হয়, হাতে লেগে না যায়। একটুখানি নিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে বলের মতো শেপ দিয়েও তৈরি করতে পারেন। আবার চাইলে এটাকে চারকোনা শেপ দিয়েও নিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে এটাকে নিতে পারেন। আমি এরকমভাবে চারকোনা শেপ দিয়ে সবগুলো নাগেটস তৈরি করে নেব। এখন একটা নাগেটস ডিমের মধ্যে দিয়ে এপিট ওপিট ডিমের মধ্যে ভালো করে মিশিয়ে তুলে নিচ্ছি। তারপর ব্রেড ক্রামের উপর দিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম ব্যবহার করেছি। এটি যে কোনো সুপার শপে কিনতে পাবেন, অথবা নিজেও বাসায় তৈরি করে নিতে পারেন। ভালো করে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিতে হবে, যাতে ভাজার সময় ভিতরে সবজিগুলো খুলে না আসে। আমি এরকমভাবে সবগুলো নাগেটস তৈরি করে নিচ্ছি। আমি সবগুলো নাগেটস তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। আমার নাগেটসগুলো শক্ত হয়ে গিয়েছে। ডিপ ফ্রিজে রাখার পর যখন এরকম শক্ত হয়ে যাবে, তখন আপনারা এটাকে যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। এখন আমি নাগেটসগুলো ভাজতে চলে যাচ্ছি। এখন চুলে একটি প্যান বসিয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো নাগেটস দিয়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা থাকবে মিডিয়াম টু লোতে। হাই হিটে নাগেটসগুলো ভাজতে যাবেন না, না হয় কিন্তু উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে। যখন 1 পিট হয়ে আসবে, তখন নাগেটসগুলো উল্টিয়ে দিতে হবে। আমি এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাগেটসগুলো ভেজে নিচ্ছি। আমার সবগুলো নাগেটস হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো নাগেটস তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ভেজিটেবল নাগেটস। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না। এভাবে যদি নাগেটস তৈরি করে দেন, তাহলে ওরা খুব মজা করে খাবে। চেষ্টা করছি রেসিপিটি খুব সহজভাবে দেখানোর জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, এরকম আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।